বুড়ো বয়সে ভীমরতি, এই তো এখানে, চোখের মাথা খেয়েছো নাকি? আমি তো চোখ বুঝে তামাক টানছি, তা দেখবো কি করে? কি এত ভাবছো? তুমি কি শুধু দিবা স্বপ্নই দেখছো? আহা, শুধু আমি কি দেখি? তুমি বুঝি বাদ দাও। না তা নয়, আমিও দেখি তবে মাঝে মধ্যে। তাই বলো, এই না হলে তুমি আমার বউ? বলি হ্যাঁ গা, বলো না কি ভাবছো এত? ভাবছি ভাবছি একটা কথা। কি কথা গো? যদি কিছু টাকা পাই। পেলে কি করবে? একটা দুধের গরু কিনবে। অত দুধ করবো কি? অত দুধ রাখবোই বা কোথায়? বড় একটা জায়গায় রাখবে। ওমা, অত বড় জায়গা কোথায়? কেন, বাজারে কিনে আনবে? তাহলে তো এক্ষুনি বাজারে যেতে হয়। কে এলো? আমি গো, আমি। মাটির হাড়ি কেনা হলো? হয়েছে বাবা, হয়েছে। ওরে বাবা, এত হাড়ি দিয়ে করবে এটা কি? এই একটাতে দুধ, একটাতে দই, ওটাতে মাখন, আর ওটাতে থাকবে ঘি। তা না হয় হলো, বাকিগুলো কি কমে লাগবে? এগুলো আমার বোনের জন্য, তাকে কিছু দুধ পাঠিয়ে দেব। বোনের জন্য? কেন? ছোট বোন বলে কথা না, একটু দিলুমি। নিজে পায় না আবার বোনের বাড়ি। তুমি তো বড় হিংসুটে। হিংসুটে হলোটা কি? আপনা হয় না আবার পাড়াপড়শি। পাড়াপড়শি হবে কেন? ও তোমার শালি তো। শালি? আমার শালি মাথায় থাক, অনুমতি নিয়েছো কি? ওমা, কিসের অনুমতি? বলি জিনিসটা কার, কার অনুমতি নিতে হবে জানো না? তোমার মানে তো আমার গো, তাই আমি দিচ্ছি। এত সাহস? তবে রে, দিচ্ছি সব ঘুরি। শান্ত শান্ত বউ মানে? কর্তা বলছে তাড়িয়ে দেবে। কাকে তাড়াবে? কে তাড়াবে? আরে ব্যাপারটা কি একটু একটু পরিষ্কার করে বলো আগে। শুনুন, আমার গরুর দুধ উনি বোনের বাড়ি পাঠাবে, বুঝুন কত বড় স্পর্ধা। তোমার গরু? তোমার গরুর দুধ? ব্যাপারটা কোন গরু? গরুটা কোথায়? গরু তো নেই। নেই মানে? নেই মানে মানে কিনবো ভেবেছি। শুধু কিনবো ভেবেছো? তাতেই এই। হ্যাঁ মানে ভেবেছি যখন, কিন্তু এখনো তো কেনাই হয়নি। তাতে হয়েছেটা কি? কিনবো? আরে সেটাই তো সত্যি। ঠিক আছে ঠিক আছে, একটু শান্ত হও আর একটু সবুর কর। সবুর করবো কেন? এখনই বুঝতে পারবে। কি করছেন? হঠাৎ আমার পর খেপে গেলেন কেন? খেপবো না, খেপাটাই তো স্বাভাবিক। আমি বাগানে কুমড়ো গাছ লাগাবো ঠিক করেছি। হ্যাঁ, তা লাগান না, তাতে আমার কি? তোমার গরু সেগুলো সব খেয়ে নিয়েছে। গাছ লাগাবেন আপনি? খাবে কে? তোমার গরু। গরু?
গরুর তো কিনবো ভেবেছি মাত্র। গাছ লাগাবো আমি, সেটাও তো ভেবেছি মাত্র। ও বুঝলো, এবারে বুঝলো। ভাবনার ভূত ছেড়েছে তাহলে। আপনি আমাকে জব্বর শিক্ষা দিলেন মশাই, বহুদিন মনে থাকবে।